সম্মানিত দর্শক, আপনারা দেখছেন হেলপম্যান টিভি। তো আজকে আমরা এসেছি শানে রেসালাত সম্মেলন, হেফাজতের যে আয়োজিত সে সম্মেলনে। তো আমরা এই যে নূপুর শর্মার যে শাস্তি, সেটা শুধু হেফাজত নয়, এটা গোটা মুসলিম উম্মারে এটা একটা শাস্তি দাবি করতেছে। তো সেই হিসাবে নূপুর শর্মার কী ধরনের শাস্তি জনগণ চায় বা আমাদের মুসলিম বাংলাদেশের মুসলিমরা চায়, সেটা আজকে এখান থেকে আমি কিছু লোকের সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম। নূপুর শর্মার কী ধরনের শাস্তি হলে আপনি মনে করেন ভালো? মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দিলে সারা বিশ্বের সমস্ত মুসলমান খুশি হবে, এবং তাকে মৃত্যুদণ্ড দিয়ে সমস্ত কুফর জাতিদেরকে শিক্ষা দেওয়া হোক যে আল্লাহর রসুলের অপমান হইলে মৃত্যুদণ্ড হবে, এটা সবাইকে জানাই দেওয়া হোক। জাযাকাল্লাহ খাইরান ভাই। আপনি বলেন যে নূপুর শর্মার কী ধরনের শাস্তি হলে আপনারা মুসলমানরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নূপুর শর্মা যে কাজ করেছে এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। আমরা চাই ওই দেশের অনুযায়ী যেটা দৃষ্টান্তমূলক শাস্তি ওইটা হওয়া উচিত, যেহেতু মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, এটা সবার মধ্যে এটা রক্তক্ষরণ, এটা যেহেতু শান্তি। আসসালামু আলাইকুম। এখানে আর বলার কোনো অবকাশ নেই, আলেমুল মাদারাত আছে, তারা বলতেছে, আর হাদিসেও এর ব্যাপারে আছে, মান সাব্বা নাবিয়া ফাকতুলু, অর্থাৎ যে গালি দেয় নবীকে তাকে হত্যা করো। তার একমাত্র শাস্তি হচ্ছে গদ্দান, শরীর থেকে গদ্দান আলাদা করে দেওয়া। তো সুতরাং আমি নূপুর শর্মার শরীর থেকে গদ্দান আলাদা করার দৃঢ় আহ্বান জানাচ্ছি। পরবর্তী দিয়ে যদি আরও কেউ এরকম দেখা যায় তাদেরকে এই শাস্তি বহাল রাখা হোক। ধন্যবাদ। আমি একজন মুসলিম হিসেবে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমর্য করে, এটা আমি কোনোমতেই সহ্য করার মতো না। আর আমি না, সারা পৃথিবী যত মুসলমান বিন্দু পরিমাণ যার ভিতর মুসলিমের রক্ত আছে বা মুসলমান স্বীকার করে, সে এটা সে মিলে কখনই পারবে না। এরকম পুলঙ্কারকে মানে তাকে একেবারে যে পৃথিবীতে বসবাস করার করার মতো তার কোনো ইয়ে নাই, অধিকার নাই। আমি নূপুর শর্মার দাবি করতে চাই, বাংলাদেশের যে অধিবেশন আছে এই অধিবেশনে নবী বিরোধী যারা নবীকে কটুক্তি করে গালিগালাজ করবে তাদেরকে আমি শাস্তির দাবি জানাই সরকারের কাছে, আরও সরকারের কাছে দাবি জানাই ভারতের যে কটুক্তি করেছেন সেই নূপুর শর্মার ফাঁসির দাবি বাংলাদেশ থেকে তাদের দুজনাকে যেন ফাঁসির দাবি বাংলাদেশ সরকার জানায়, এই কথা আমি তাদেরকে জানাইতে চাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা এই যে নূপুর শর্মা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ আশরাফ আল্লাহ তালা আনহাকে নিয়ে কটুক্তি করেছে, আপনি এর কী ধরনের শাস্তি দাবি করেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। যোদ্ধা দাবি জানাচ্ছি, যদি বাংলাদেশ সরকার উনি সংসদে বলেন যে উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির আজগার করেন, হজ করেন, তো আমরা প্রস্তাব জানাচ্ছি যে মাননীয় সরকার, তো আপনি অনেক বুজুর্গবান মুসলমান, তো সেই হিসাবে আমরা আবেদন জানাচ্ছি, আপনি অতি সত্বর মুসলমান হিসাবে, আপনার বাবা শেখ মুজিব মুসলমান ছিল, সেই মুসলমান হিসাবে আপনি অতি দ্রুত সংসদে আল্লাহ রাসূলকে আম্মাদান আয়েশাকে যে বেয়াদি ভাষা ব্যবহার করছে আপনি সেটা তীব্র নিন্দা প্রস্তাব আপনি জানাবেন, আমরা সে আশা ব্যক্ত করি এবং আপনার পাশে আমরা থাকব। আশা করি আপনি মুসলমান হিসেবে আপনি সেই প্রস্তাব জানাবেন, তাহলে আমরা আপনার পাশে থাকব, জনগণ আপনার পাশে থাকবে। আর যদি আপনি সংসদে এর তীব্র নিন্দা প্রস্তাব না জানেন, না জানান, তাহলে বাংলার মুসলমান কখনো ক্ষমা করবে না, এবং যে দেশকে আপনি যে দেশের হুকুমে চলেন সেই দেশও আপনাকে রাখতে পারবে না। অতএব আমরা আশা করি আমরা সবাই মুসলমান, আপনিও মুসলমান, আপনার বাবাও মুসলমান, আমরা সবাই এক দেশে বসবাস করি, সে আশা ব্যর্থ রেখে আল্লাহ রাসুলের এবং সংসদে আমাদের আজকে হেফাজতে ইসলাম থেকে ঘোষণা করা হয়েছে তিন বিষয়ে, আল্লাহ আল্লাহ রাসুল এবং কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে শাস্তি আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি সে আশা ব্যর্থ রেখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বলেন আমাদের সবার শাস্তিটা কি আছে? প্রত্যেকটা শাস্তির মধ্যে একটা পাওয়ারটা কখন আপনার শাস্তি যৌথভাবে হয়, যেমন ব্যক্তিকেন্দ্রিক শাস্তি না, মনে হয় এটা রাষ্ট্রীয় শাস্তি সবচেয়ে বড় প্রভাব। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে কি, আপনারা জানেন আমাদের এই যে আন্দোলন বা মানববন্ধন এগুলো যেন এমনি অস্থায়ী কিছু না হয়, বরং স্থায়ী হতব্যস্থায়। কীরকম আজকে মানববন্ধন করলাম, সমাবেশ হলো, এটার জন্য সীমাবদ্ধ না রাখে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, সমস্ত উম্মতে মুহাম্মাদি যেন এদের
যত রকমের পণ্য আছে এগুলোকে বয়কট করে। আমরা ইংরেজদের ইতিহাসে দেখতে পাই, ইংরেজদেরকে সবচেয়ে বেশি আমরা মেরুদণ্ড ভাঙিয়ে দিচ্ছি কোথায়, যখন তাদের অর্থনৈতিক অবস্থা আমরা অচল করে দিচ্ছি। অনুরূপভাবে আমরা যদি ইন্ডিয়ার সমস্ত পণ্যগুলোকে বর্জন করি, শুধু আজকে না একেবারে মৃত্যু পর্যন্ত, প্রয়োজন আমরা ফ্যাটে পাথর বাঁধবো। হয়তো আবু হুরায়রা যাওয়া ফ্যাটের মধ্যে পাথর বেঁধে কাজ করছিলেন, রসুল্লাহ মহাব্বত প্রকাশ করছে। অনুরূপভাবে আমরা যদি ইন্ডিয়াকে একদিনের মধ্যে অচল করে দেওয়ার জন্য সবচেয়ে আমাদের বড় পাওয়ার হচ্ছে কি, তাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডকে একবার ধ্বংস করে দেওয়া। সেটার মেইন পাওয়ার হচ্ছে কি, তাদের অর্থনৈতিক অবস্থা অচল করে দেওয়া। ইনশাল্লাহ আমরা, আমি নিজে ইনশাল্লাহ ফ্যাটের মধ্যে পাথর বেঁধে হলেও ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থাকে আমি অচল করে দেবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকজন চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই দাবিটাকে সবচেয়ে স্থায়ী করার জন্য, তাদের অর্থনৈতিক অবস্থাকে অচল করে দেওয়া। সম্মানিত দর্শক, আপনারা হেল্পম্যান টিভির মাধ্যমে এই যে মতামতগুলো জানতে পারলেন, উম্মার এই প্রাণের দাবি যে নূপুর শর্মার মানে তার ফাঁসি চায় এবং উপযুক্ত শাস্তি চায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।